ममिता मेहर मृत्यु के बड़ खुलासा ममिता गोविंद मारी उत्तरांचल डीआईजी दीपक कुमार सम्मिलन सूचना दे गोविंद परकिया प्रीति कथवार डर ने के हत्या करा कर गला आठ तारीख ने कार ने भवानीपाटन के बिलके बिल्कुल ममिता मारी गोविंद আৰ ইটাৰ লাগিৰি আগ্নো প্লান ৰচিছিল মাৰিকিনা মমিটা মালহি কোয়াৰনে জ্বলাই দিয়া যায় মমিটা গোবিন্দৰ প্ৰক্ৰিয়া প্ৰীৰ্তি বাদনে সবু জানিছিলে ঘটনা বাবদ নে সবকে কৈদেমি বুলি মমিটা ধমকি ডৰনে মমিটাকে গোবিন্দ হত্যা কৰিছ ডি আইজি যেন কাৰণে মমিটাকে মৰা যায় সেই কাৰ ড্ৰাইভৰকে অটক ৰখাইছে বুলি কোৱা যায় মমিটা পহিলা কাটাৰ টায়াৰনে জ্বলাইকি তাৰপৰা মলাধি কে পুতিদে सियाड़े गोविंद के बंगमूा एस डी जे एम कोर्ट ने हाजर को उतार दिन रिमांड ने नहींचे पुलिस हेले सात दिन रिमांड लगी नाग आवेदन कर बलांगीर पुलिस आई पी सी तीन सौ सो सड़सठी सो तीन सौ दुई दुई एक, एक सो बी लेखा सांघातिक धारा गोविंद के ना लगी और ओरल स्टेटमेंट्स मटेरियल एविडेंस साइंटिफिक एविडेंस टेक्निकल एविडेंस अलोंग एडेन्स कन्फेशन ऑफ कन्फेस्यूज के आधार पर जो घटना रिवील है रिविल से अच्छी कि गोविंद साहू प्री प्लांड मैनर विक्टिम को कार भितरे मारी छंती, आठ तारीख को ही इट जेते बड़े से पटना से के गाँव फेरुले एक क्राइम का मोटिव जो इन्वेस्टिगेशन रे एसरटेन हो विक्टिम अक्यूज का एक्सट्रामिटाल अफेयर गुटे एक्स्ट्रा मेरीटाल अफेयर जाई जाइए किसी आर्गुमेंट रे से तांको एक्सपोज करबा पई थ्रेटन करी थिले जहार कारण रे एक्यूज्ड का तांको ऊपर ग्रज थिला विक्टिम को मारिला परे एक्यूज्ड तांको बॉडी को गाड़ी रे ही ले गेले और सेठी महालिंग स्टेडियम रे अंधेरा हला परे डिस्पोज करी छंती पिट रे नेक्स्ट डे से डिस्पोज करी के डिस्पोज करेला टाइम रे से ताको कार्डबोर्ड लगाई और ऊपर टायर लगाई के से बॉडी को जलाई जलाई नेक्स्ट डे सकाले से पिट को फिलअप कराई थी अभी ड्राइवर जो अच्छी एक्यूज का से अभी हमारे पास डिटेंट अच्छी तार एक्सटेंट ऑफ इन्वॉल्वमेंट ये पूरे क्राइम रे घटना रे कौन रही थी तार तदंत चाली थी आज बंगमुंडा सिंधेगला पुलिस फरवर्ड कर गोविंद साहू को গোবিন্দ চাহুৰ বেল পিটিচন ৰিজেক্ট হ'ল আৰু জুডিচিয় কষ্টডি পঠাই ইন বিট আই প্ৰেয়াৰ কলে ৰিমাণ্ডপাই অনৰেবল কোৰ্ট তাক পাঁচ দিন ৰিমাণ্ড এলাও কৰিণ্ড মাগিলে ফৰ দি পৰপজ অফ ইনভেষ্টিগেচন আও এইটা হ'ল কথা অজ অসগুড়া আমি ডিছক্ল'জ কৰি পাৰিব নেকি কাৰণ দি কেছ ইজ অণ্ডৰ ইনভেষ্টিগেচন থেংক ইউ सियाड़े डीआईजी सांबादिकम्मल पचे बहुटे प्रश्न सामना थिला के आसीचे कार गोविंद साहु प्रक्रिया प्रीति का उत्तर नहीं रखे उत्तरांचल डीआईजी कलेज कले के डायभर्टा किए प्रक्रिया प्रीति नाटक नहीं तो मुख्य घटना नजर हटावा के गोविंद प्रक्रिया प्रीतिा ने पुलिस बापा अभि आनी कलेज ने चली था जोन कलेी ममिता अभिजोग ने हाक छानबीन करे क्या सारे संपर्क और रक्बा के कॉलेज जाऊँ कि मंत्री दिवेशंकर मिश्रा ईश्वरुरू के बेनेहवात छानबीन। तबे जत्थे बिले सात माने नीचे गोविंद साहू कि तोंटी चीपी करी जत्थे ममिता के हत्या करी चे तबे আর গোটে যেতবে সাধিক সম্মেলনী আসছে ডিআইজি সাংবাদিক সম্মেলন করছেন গোটে অঙ্গেল বাহুছে কি গোবিন্দ সা কঙ্গে প্রক্রিয়া প্রীতি নে আর ই বাবদ নে মমিতা ভালসে জানিলে আর ধমকে বি গোবিন্দ সাউকে কি তোর সবু খুলাসা কর্মী আর তার উত্তর যেতবে গোবিন্দ সায়ে জানুচ্ছে কি মমিতা তাঁর সবু কথা জানিছে খুলাসা করবাকে যাওে এই বাবদনে যেতবে গোটে কলেজের মিটিং অছে বলে ঘরকে ডাকিলে ভবানী পাটনাকে নিয়ে আর গাঁ ফিরা বাটে তঁটি চিপি করে হত্যা করার কথা মানিছি তবে ডিআইজি যে সম্মিলনী করছেন তাকে গুড়িয়ে প্রশ্ন সামনেকে আসুছে যে ক্যা যে ডিআইজি এটা গোটে রূপ নিয়ে দিয়া যা তো যেতবে লোকে অভিযোগ করেছেন কি কলেজ দেহ কারবার চাল মন্ত্রী যা তন্ত্রী যা গুড়ে লোক সামিল লে তে এটাকে ক্যা কে যে পুলিশ ডিআইজি যে প্রশ্ন উত্তর রক্ষিছন্টাকে গোটে প্রক্রিয়ার অ্যাঙ্গেল দেবে বাবদ নেই অতকা আলোচনা লাগে আমার সঙ্গে যুড়েই ভবানীপাটনার যুধিষ্ঠির পটেল যুধিষ্ঠির দেখে প্রকার মানি নিয়েছে গোবিন্দ সাউ কিছু তিপিকি মমি তাকে হত্যা করেছে বলে মানি নেছে আর গোটে আড়ে দেখুেছে বলাগির পুলিশ পাঁচদিন রিমান্ড নেবে নান তবে গোটাই প্রশ্ন আমি দেখুছি যেতলে ডিআইজি প্রেসমিট করি সূচনা দে গোটে অঙ্গেল বাহিছে গোবিন্দ সাউ পরক্রিয়া সামিল লা তবে এটা যেতবে অভিযোগ করছেন মন্ত্রী যা কি লোকের সাথে সম্পর্ক রকুলে দেহ ব্যবসায় কারবার তবে ডিআইজি প্রেসবিটকে কেন দেখুছন্ আর লোক মান প্রতিকা কেন খাশ করে ভবানীপাটনা অঞ্চলের নাই দেখ বেণু যেতবে গোবিন্দ সাউ মানিনিছেন যে সে হি হত্যা করেছেন বলি কিন্তু বড় প্রশ্ন এটা সঙ্গে আউ কি অছেন সে আউ কি সামিল অছেন এটা সবকানু বড় প্রশ্ন হয় তার সঙ্গে সঙ্গে এনে যে প্রেসমিট্রে যেআইজি খুলা করেছেন যে এটা পরক্রিয়া প্রীতিকেন করেছে তো সে যে মমিতা মেহের আমি কথা কমা সে কাঁড়া অধিকা জাঁনি এটা জানবার আবশ্যকতা আছে কাঁড়া জাঁলে বল তাঁকে হত্যা কি কেন পরিস্থিত হত্যা করার এটা বি সবুঠুন বড় প্রশ্ন হয় দেখবে আজ ভবানীপাটনার বার ঘণ্টার ডাকা দিয়া যাই বার ঘণ্টা বিজেপি তরফ বন্ধ ডাকরা দিয়ে যাই বন্ধ ডাক সফল মধ্যে হিছে ছক নে কলেজ ছক নেজেপি কর্মী মানে বন্ধ করে তা সঙ্গে সঙ্গে খড়িয়াল ভয়ানীপাটনা যে মুখ্য রাস্তা আছে সেটাকে বন্ধ করে তো যেতবে গোটে গণতা প্রক্রিয়া বন্ধ করা যা ঠিক সেতক নকটীগুড়া ছক পাখে কিছু অসামাজিক যুবক মানে আসি আকস্মিক সেটি অভদ্র গাগুলজ ভাষা কলে কিছু মানে সে করবার উদ্দেশ্য নেই আসলে সেটাকে সেটাকে নিয়েকি আমাৰ বিজেপি তৰফনো আজি চদৰ থানে গোটেই মামলা এফ আই আৰ ৰুজু কৰিছ না যুদিষ্ঠে আমি দেখুছি যেতবেল গোবিন্দ সাউকে ঘণ্টগুড়া যাচ্ছে তার কথা কথকে ধরুন আমি আট তারিখে যেত বেলে গোবিন্দ সাউ গিরফ হয়েছিল থানা নে হাজতকে বি গলা হাজতকে গলাপে পুলিশ রাতি অধীন সে গায়ব হেলা কেন্ট পলাই যাচ্ছে দেখে গেলে গোটে প্রকার গোবিন্দ সাউকে যেতে বেলে এই মামলানে সময় দিয়ে যাই কি যেতে অভিযোগ রয়েছে কি যে মামলা রয়েছে কি গুড়িয়ে জিনিস তার রে এই জিনিসকে গোট প্রকার লুচাবার প্লানি লাগি আর আর্ এবে কথা যেতবে পরিবার লোকে অভিযোগ করুচন কি কলেজ নেহ কারবার চালছিল কলেজ কলেজ নে দেহ কারবার চালা তার উত্তর বি যেতে ডিআইজি প্রেসমিট করে কৌচন হুয়েত জানিথি মমিতা জানি থে কি গোবিন্দ সাংর প্রক্রিয়া প্রীতি কে লা সবু ঘটনা জানি তবে ডিআইজি যে প্রকার উত্তর রক্ষি জনা পড়ুছে কি মন্ত্রী দিবেশঙ্কর মিশ্রঙ্কে গোটে প্রকার সুরক্ষা পত্তর রক্ষিচন্ন সব সুরক্ষা দেখা যাচ্ছে তবে আর গোটে আড়ে দেখুে যেতলে আজ বার ঘণ্টিয়া কলাহি বন্ড ডাকার দিয়েছে সব জায়গা নেই বিক্ষোভ দেখুছে খালি কলাহি কথা নেই সারা রাইজ নেই দেখিছে বৌদিন আরম করে বালস্বর সবু জায় আমি দেখুছে তার সাংে আমি দেখুছে এটা কেবল ওড়িশা ভিতরে নেই এবার পুরো দিল্লি যায় কথা গলানা পুরা ন্যাশনাল মিডিয়া তো কথা গলান না তবে সরকার চুপ পড়ছেন মন্ত্রী চুপ

আমি যদি কোপার মা যে যে অপ্রীতিকর যে পরিস্থিতি সৃষ্টি হল আজ যে বার ঘণ্টা বন্ধ দেলা বেলে যে বিজেডি কিছু নেতা আসি রাস্তাকে অবরোধ কলাটাকে ডিস্টব করুতেলে অভদ্রবাস দিবেশঙ্কর যে চেলাচামুডা অন কি মানে বিজেডি কর্মী অন কলা বিজেপি কর্মী অন সে এটাকে এবার যাই আমি স্বীকার নেই যেতে বে জণকের চুকি হত্যা করু ভিতরে পোতা যাচ্ছে তবে বিজেডি কলাহ কর্মী মানে স্বীকার নেই মন্ত্রীকে এভাবে সুরক্ষা দিয়েছেন মন্ত্রী ভাল অন না নিশ্চিত ভাবে সে কেতেবেলবি স্বীকার নেই কর নীতি লাগিয়ে কি যদি স্বীকার করবে বলে বেলে কালে তাঁকর নেতা খারাপ ভাববে তো সেটা বড় প্রশ্ন নেই কি সে স্বীকার নেই করবার কিন্তু সৎ কথা সৎ কথায় আমি যদি সৎ কথাকে আপনি কতদিন ঢাকি রাখবে রক্ষিপারবেটা এক বড় প্রশ্ন এ বেণু নিহাতে ভাবে যুধিষ্ঠির কতদিন সৎকথা লুচি রহা দিনে না দিনে মানে সৎ কথা বাহারকি আসবা আত্মেদিন লুচাবে যেতলে এত দিন ধরি গোটে কলা কারণ চালা কলা কারবার চালা অঞ্চলের মহাঙ্গ কলেজ যেতবে দেখা যাচ্ছে সনসাইন কলেজ মন্ত্রীক তত্ত্বাবধানে চালু নিজের ফন্ডিং দেওয়া কোটি কোটি টঙ্কা কলেজকে দেতবে গোটে বেসরকারি কলেজকে সরকারি কলেজকে এত কি অনুদান মিলা যেতবে গোটে বেসরকারি কলেজ উপরে মন্ত্রী এত হাত রয়েছে ক্যাঁ কাজে আর কায়ে কাজে মাস মাছ

নিশ্চিত ভাবে বেণু দেখুন কিছু না কিছু তো সেটি মানে কিছু গোটে হোলাক লাগি একা সে মন্ত্রী সবুলে সেখানে যাও লে যেটা অভিযোগ আসুছে যেটা মমিতা মেহর তাঁর অভিযোগ করছেন সে মন্ত্রী যা বলি আমি এটাকে নিয়েকরি আজ কলাহির কিছু লোক মান সাংে কথা হোল যে এই যে ঐতিহাসিক সম্পন্ন যের এই কিছু কলা সংস্কৃতিকে নিয়ে করে পরিচিত আও ই সহর এটা বদনাম হই করি একা সবুলে বদনাম করে দিয়া নিন্দা কৰো বৰ্তমান কলহী বাছী ত' দেখোন মা মণিকেশ্বৰী লাগি প্ৰচি প্ৰচি আমাৰ ই ভৱানীপনা চহৰ কলহী চহৰ ইনৰ বিভিন্ন ঐতিহ্য অম্পৰা আছে সেইটাকে নিকৰি কলাণ্ড যেতিয়া প্ৰচিধ থনে কিছু যেন নেতা মানে অজৰ ব্যক্তিগত ইয়েকে নিকৰি চবুলে চৰ্চা নে আছুচন তো এইটাকে নিকৰি স্থানীয় বন ভিত অসন্তোষ দেখা দেচে যে যিয়ে যেনাক কৰ্ম কৰ ফল মিলিবাৰ আৱশ্যকতা অলিকৰি কলাণ্ডি নিহতি ভাবে দেখ যুধিষ্ঠির মন্ত্রী তাঁর যে হাত রয়েছে আর গোটে পাঠে আমি দেখুছি আইন মন্ত্রী কথা ন যেতেবে মন্ত্রী উড়া জাহাজ নে যাওন মাল কলেজে বুলুচ্ছেন মজ মজলিশ করুচন এটা যেত বেলা সামনাকে আসুছে নিহতি ভাবে লঙ্কর যে প্রতিক্রিয়া দেখুছে গাঁ নে সারা কলাহনে যে লোক আমে নেই কবা কেবল রাজনৈতিক দল কথা নেই কবা কি কংগ্রেস কথ নেই কি বিজেপি কথ নেই সে সাধারণ লোক মানে আসুচন বিোধ আসুচন তবে নিহত ভাবে যেত বে বিজেপি বার ঘণ্টা বন্ধরা ডাকা দিয়েছে তার আর কিছু সময় রহলা আর কিছু সময়পরে ছাড়া তবে এবার সরকার না মন্ত্রী পাটি ফিটাইছেন তো এটা হি বড় কথা কি মন্ত্রী কতবেল খুলবে আর এই ঘটনার সানাকে আসবে আর কেবে কি কাল প্রকৃত ঘটনা যেতবে গোটে গোটে করে যেতবে পুলিশ পচরছে তো গোবিন্দ সাউ মু খুলোলু মোবিন্দ কই কোচাল কি কবে তো স্বীকার করে সার্লে না কি কার ভিতরে টন্টি চিপি করি মমি তাকে হত্যা করে এবে কিছু নেই কই পারবার বা আর আর কিছু বাহার আর বড় বড় জিনিস আগে আসবা আর যেতবে মন্ত্রী ভিতরক না আসুছে মন্ত্রী না জুড়ুচ্ছে কেস নেতবে মন্ত্রী নিহতি ভাবে ওড়ুয়ান পড়বে এটা তো জানবারকে কথা তো আমি যেতবে দেখুে যুধিষ্ঠির কি মন্ত্রী যেতবে ধরা পড়ুচন গোটে কুশের বারো ধরা পড়ুচন এটা গোবিন্দ সাথে কুশের বারো ধরা পড়ুড়ুড়ুড়ুড়ুড় যেতে বেলে অন্ধার রাতে বিজুলি পলাই থা হয়তো বাহারকে পলাই পারি থেকে কিন্তু কুশের বারকে যাই কে যে লুকুচন এটা কথা তো এটা যেতে বেলে মন্ত্রীকে কথা হোচ্ছে কি মন্ত্রী হাত নেই না তো হোতো বাহারকে যাই পিছিয়ে ছতিশগড় কি রায়পুর পলাই পারি তো গোটে সাইড নেই গাঁ রে রইলে আর লুচি লে তারপরে যুস ধরিছে তো এটা গোটে পুরা প্ল্যানিং রইছে বলে আমি বুঝিপার মা ক্যাঁ কোপার মা যুধিষ্ঠির তবে আপনার দেখুচন গোটে প্রকার সৎ মানি নিয়েছে गोविंद साहू की कार भितर तंटी स्पीकर हत्या करमिता तेरे डीआईजी कर जेन सांबादिक्मिलनी होते सहुत प्रश्न सामना के बस तो गोविंद साहूं प्रक्रिया प्रीति कहार सागे थिला से क्रिया प्रक्रिया प्रीति रखी जेनटा ममिता जानी थे आर खुलासा करवा करवाक जाऊ है जे उत्तर नहीं रखले उत्तरांचल डीआईजी किए थिला সে পরিক্রিয়া প্রীতি নেডিস তবে কলেজের কেলেঙ্কারিকে ডাইভর্ট করবকে এটা গোটে প্রক্রিয়া প্রীতি না নিয়ে দেব তো ডিআইজি মুখিয়া ঘটনানু নজর হটাওয়াকে গোবিন্দকর পরিক্রিয়া প্রীতিকে সাহারা নেব তো বাপা অভিযোগ আনিছেন কি কলেজ নে যৌন কেলেঙ্কারি চাল মমিতা বাপা অভিযোগ করছেন কি এর ছানমিন হো গুড়িয়ে লেডিস এটা মমিতর ঘটনা নেই সে ই কলেজ নে আর অন্য ঝিউ মানি পরিকার্থী সামিল থাকবি যেতবে উঠুছে তবে ডিআইজি সাংবাদিক সম্মেলন গুড়িয়ে প্রশ্ন হোচ্ছে কি ডিআইজি বি গোটে প্রকার মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্রকে সুরক্ষা নেই বা